তো গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটা নতুন ভিডিওতে ওয়েলকাম। দেখলেনি আজ খুব সুন্দর রোদ উঠেছে, অনেকদিন বাদে ঝলমল করছে। তো আমি আজ থেকে 29 তারিখ অবধি বাড়িতেই থাকবো, তার কারণ আমার একটা অনলাইনে কোর্স চলবে। তো সেই কারণে বাড়িতে থেকেই করব। কলেজ থেকে অন ডিউটি পেয়েছি এবং কোর্সটা চলতে চলতে বাড়ির কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেল গুগল জগস লাইফস্টাইল সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই একটা কথা বলি, সেটা হচ্ছে যে গুগলদের স্কুলে হঠাৎ করে একটা বাচ্চাদের র্যাশ মতো বেরোচ্ছে গায়ে পায়ে। তো প্রথমে মুখেও কিছুটা ইনফেকশান হচ্ছে, সেই কারণে গুগলকে আমরা আজকে স্কুলে পাঠাইনি, কারণ গুগলের বেশ কয়েকজন বন্ধু বান্ধবীরই এরকম কিছু হয়েছে। তো কমেন্ট বক্সে জানাবেন, এরকম যদি কিছু হয় বাচ্চাদের তাহলে অবশ্যই সেটা ছোঁয়াচে, এটা হয়তো ভাইরাল বা ফাঙ্গাল কোনো ইনফেকশান, ফিভারও থাকছে তাতে শুনছি। তো সেই কারণে বাচ্চাদেরকে এই দিক থেকে প্রোটেক্টেড রাখবেন, সেরকম ঘিঞ্জি বা মানে ভিড় এলাকায় বা ভিড় জায়গায় এরকম যেতে দেবেন না, কারণ এটা ছোঁয়াচে। আর ভালো রাখুন সবাইকে, আপনারা পাশে থাকুন, তবেই আমরা এগিয়ে যেতে পারবো। চলুন আজকের দিনটা শুরু করলাম, দেখতে থাকুন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। আর আজকে একটা নিউ ব্লগ নিয়ে আসছি, তাই তাহলে আমাদের ভিডিও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। পিডিএ সেটটা খেয়েছো? না, চলো পিডিএ সেটটা খেয়ে না। গুড মর্নিং সবাইকে। এখন গুগলকে পিডিএস দিয়েছি, দোদলা মা কোলে ঘুমাচ্ছে। আজকে গুগলকে স্কুলে পাঠাইনি, যে বাড়িতেই রেখেছি। তো এই আর কি ব্যাপার। তো আমি এখন চা নিয়ে বসেছি, চা খাচ্ছি, আর দিকে গুগল পিডিএস খাচ্ছে, দেখি কার আগে হয়। ভালো, দেখা যাক কে ফার্স্ট হয়, তুমি না আমি, ঠিক আছে? ও বাবা, তুমি তো শুরুই করে দিলে। আমার আর একটু আছে, চাকরি অনেকটা। তোমার কত দেখি, নিয়ে এসো আমার কাছে। নিচু করো, নিচু করো, নিচু করো, দেখি নিচে নামাও, দেখি সবাইকে দেখাই। হ্যাঁ, গুগল ফার্স্ট মা লাস্ট, একটু জল খেয়ে নাও। হ্যাঁ, তো সব গেছে মনে হয়। পরে দাঁড়া, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হবে। এ বাবাই রেডি হয়ে গেছে বাজারের জন্য, বাজার যাবে বাবাই। তুমি জল খা বাবা। হ্যাঁ, ওরম করে মুখ ধোয়া হয়, মুখ আঠা হয়ে থাকবে, ভালো করে দিয়ে নাও। কাপটা প্লেটে, কাপ টেবিলে, টেবিলে, টেবিলে। মা, হচ্ছে হচ্ছে, মাথা খুব যন্ত্রণা করছে, মানে একভাবে ধরেই আছে, চোখের থেকেও হতে পারে বাবাই যেটা বলছিল। হ্যাঁ, ওই এর মধ্যে চোখের ওখানে যাও, দেখি আসো। আর গুগল সকাল সকাল বেলুন নিয়ে খেলা, আর স্কুল যাবে না মানে আনন্দ। পহলা আর সবসে বড়া কর্তব্য হ্যাঁ, সবই লোককে কল্যাণ কে লিয়ে কার্য করে, ভলে হি লোককে জাতি মত ইয়া মজহব কুছ ভি হো, সাথিও আপনি ইস বাত কা এটা হলো আজকে ব্রেকফাস্ট, রুটি আর তড়কা, ওদিকে মার পুজো হয়ে গেছে। বাবা, তোমার খাবার। কোথায় যাচ্ছ? না কেন যাবে না, গুগল ঠিক আছে তো, কিন্তু গুগলের স্কুলে একটু সমস্যা, মানে ওই
কোন একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া জনিত বা ফাঙ্গাল জনিত কিছু গন্ডগোল হচ্ছে, বাচ্চাদের অসুবিধা হচ্ছে, তাই তো? ওই যে মফিজুলটা দাঁড়িয়ে আছে, ঠিক আছে যাও সাবধানে। জানতে পারলাম যেটা আমাদের গ্রুপ আছে ফ্রেন্ডসে সেখান থেকে, তো যেহেতু দোদর খুব ছোট দোদর থেকে যাতে কোনো রকম সমস্যাতে পড়তে না হয়, একদম ঠাকুরের ছেলে কোনো সমস্যা হয়নি বলে, তো যাতে এটা কোনোরকমভাবে এই সমস্যাটা সমস্যা পড়তে না হয় তার জন্য আমি আমাকে একটা অ্যাপ্লিকেশন দিলাম। এটা স্কুলের জানতেও না, আজকে আমি অ্যাপ্লিকেশন দেওয়াতে ওনারা আমার সাথে কথা বললো, আমি পুরো ব্যাপারটা আমাদেরকে জানালাম, খারাপ খারাপ হয়েছে সেগুলো আমি জানালাম, তো তারপরে ম্যাম বলো ঠিক আছে, তো আমরা এটা একটা স্টেপ নিচ্ছি। আর ও কথা বলে যে ওকে এখন আপনি বাড়িতেই রাখুন, একটু স্টেবেল হোক ব্যাপারটা, তারপরে ওকে পাঠাবেন, কোনো অসুবিধা নেই। আর ঠিক আছে, তো আগে থেকে সেফটিটা নেওয়াটাই বেটার, হয়ে যাওয়ার পর অ্যাপ্লিকেশান দিয়ে যখন পর থেকে দেখা যাক। ম্যাম তো বললো কোনো অসুবিধা নেই, যেহেতু আরও দুটো ছোটো তো ম্যাম জানে, তো ম্যাম বললো না আপনাকে তো আপনার একটা বেবির কথা ভাবতে হবে। তো এই যে শুভাঙ্গিরও হয়েছে ও তো কষ্ট পাচ্ছে, তো এই হলো ব্যাপার। তো আমি এখন বেরিয়েছি, বাড়ি যাচ্ছি, বাড়ি যাই, কারণ বাবাই মার আবার ভ্যাকসিন আছে, ভ্যাকসিন দিতে আসবে। চলো আজকে একটা আমার ফার্স্ট সেশন শেষ হলো, এখন লাঞ্চ ব্রেকে এসেছি, আবার একটা বা দেড়টা থেকে সেকেন্ড সেশন শুরু হবে। একটু গোল রোদল, সবার সঙ্গে একটু গল্প করে নিই, ভাই আমার সঙ্গে একটু কথা বলে নিই, আর ভাই তো চলে গেল। রোদল্লু তুমি কি করছ, হাতু খাচ্ছ নাকি? ছানু হয়েছে, ছানু হয়েছে, উনি মাঞ্জা বাবাই। আজকে বাবাই মার আজকে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিল, এই এটা কি আইভু, এই যে ইনফ্লুভ্যাক, এইটা এটা এই সময় মানে বর্ষার সময়টা এইটা নেওয়া হয়, বিগত দু তিন বছর ধরে বাবাই মা নিচ্ছে এটা, সাধারণত জ্বর সর্দি কাশি এগুলো বয়স বাড়লে আরও বাড়ে, তো সেই কারণে এটা আপনারাও নিন, যাদের বয়স 60+ সিনিয়র সিটিজেন তারা এই ইনফ্লুভ্যাক ভ্যাকসিনটা নেবেন। কি মা ঠিক আছে? ভ্যাকসিন নিয়ে কি জ্বরটা আসবে কিছু বললো না? এমনি ঠিক আছে, তুমি তো আগেও নিয়েছো, কোনো অসুবিধা হয় না, ঠিক আছে। কি খেলছো, এই পাজলগুলো সাজাচ্ছ? বাহ ভেরি গুড, মুখে দেবে না কিন্তু, মুখে দেবে না কিন্তু, হ্যাঁ কি দেবে, কি দেখবে, কি দেবে, এই যে ভাই হাসছে, দেখ ভাই হাসছে, হ্যাঁ মা মেলে দেবো। আমার যেহেতু আবার একটা দেড়টা থেকে সেশন, মা আমাকে আজকে খেতে দিয়ে দিয়েছে, আমি আজকে তাড়াতাড়ি খেয়ে নেবো, ঠিক আছে? তোমরা পরে খেও, আমি আগে খেয়ে নেবো। তো আজকে আছে সেই কালকের কচু পাতা দিয়ে, সর্ষে বাটা দিয়ে ইলিশ, আর তার সাথে কী আছে দেখছি, ও তার সাথে আছে পুঁই শাক আর ভাত। চলুন ঝটপট লাঞ্চটা করে নিই, আবার বসতে হবে। Next time, I am just starting from the left hand side. I'm about second lap শুরু হয়ে গেছে, বসে গেছি, তো দেখা যাচ্ছে আবার ডিসপ্লে রিপোর্ট। তো এখন বেজে গেছে দেখটা, দই নেই, তো সেই শান্ত হবে। দেড়টা বাজে, তারপর আমাদের লাঞ্চের টাইম, আমি আর গোগল এখন বসবো লাঞ্চ করতে, তারপরে বাবাই মা খাবে, ছোটোটাকে নিয়ে বসে আছে বাবাই মা, আমি আর গোগল লাঞ্চটা মাথা দিয়ে ব্যাস, এই হলো আমাদের আজকে মেনু। চলো লাঞ্চটা সেরে নি, মালা 16টা দেবে, ঠিক আছে? গুগলের সন্ধে পিডিয়েশিয়ার, একটা দিয়ে নি গুগলকে। বাবা শুনু, এই যে ও বাবা এটা খেয়ে নাও, পিডিয়েশিয়ারটা খেয়ে নাও, খেয়ে নাও তাড়াতাড়ি, তারপর একটা জিনিস দেবো, খেয়ে নিও, আমি এখানে রাখলাম, হ্যাঁ
তারপর তোমাকে একটা জিনিস দেবো, আছে জিনিস খাও, দেখছি তুমি এটা খাও না। কি হচ্ছে? হ্যাঁ কিছু ওটা দেখাও তো, কি সুন্দর একটা কি এঁকেছো দেখাচ্ছিলে আমাকে তখন। বাহ খুব সুন্দর এঁকেছো, ভালো হয়েছে। এবার পিটিয়ে সেটা খেয়ে নিও। গুমোট হয়ে আরো বেশি গরম। চলে এসছি, কিন্তু বাজারে শুধু ফুল মালা নিলাম, তারপরে তো আরো অনেক কিছু নিলাম, কিন্তু দেখাতে পারিনি, ঝিরঝির বৃষ্টি হচ্ছিল, মোবাইল আর বার করতে পারিনি। তো সব কিছু নিয়ে বাড়ি চলে এসছি, এখন গুগল কি করছে একটু দেখো। গুগল আবার পড়াশোনা নিয়ে বসে গেছে। বাবা শরীর ঠিক আছে? কি লিখছো? 1 থেকে 100 পর্যন্ত। বাহ ভেরি গুড। গুগল কি সুন্দর লিখছে দেখো, মুখে মুখে বলে বলে লিখো। কি লিখছো ওটা মুখে বলো? 4949 এই যে আবার ছোলা মাখা নিয়েছি বাজারের দোকান থেকে, ঠিক আছে একটু খাও। 7:15 বাজে এখন, মা বাবাই অলরেডি নিমকি খাওয়া শুরু করেছে, তুমিও খাচ্ছো। আর দোদল কি খাচ্ছে? মাতা দোদলটা কি করছে? ঘুমো হচ্ছে না মা? ঘুমো হচ্ছে না? ঘুমো হচ্ছে না? হুম। তো আজকে আমাদের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার কালকে নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। গুড নাইট, গুড নাইট, লাভ ইউ।